ওম গান গণপতি নমহা ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহা আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করছি যে দুর্গা পুজো চলাকালীন মা দুর্গাকে কোন ফুল প্রদান করলে আপনি আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করতে পারবেন আপনার জীবনের যাবতীয় দুঃখ দুর্দশা দারিদ্রতা সমস্ত কেটে গিয়ে মা অম্বিকা জগদম্বা আপনাকে সবসময় সাহায্য করবেন কৃপাবর্ষণ করবেন আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা জানি যে মা দুর্গার যে অকালবোধন শ্রীরামচন্দ্রের সূচনা রামচন্দ্র সূচনা করেছিলেন যখন রাবণকে বধ করার আগে অর্থাৎ রাবণের সাথে যুদ্ধে জয়ী হওয়ার আগে উনি কী করেছিলেন অকালবোধন করেছিলেন এবং এই অকালবোধনই এখন যে দুর্গাপুজোটা হচ্ছে সেটি সেই অকালবোধনেরই নামান্তর তাই অবশ্যই মা দুর্গাও কিন্তু রামচন্দ্রকে যিনি শ্রী বিষ্ণুর অবতার সেই শ্রী রামচন্দ্রকে কিন্তু পরীক্ষা করার জন্য একশো আটটি পদ্মের নীলপদ্মের মধ্যে একটি পদ্ম লুকিয়ে রেখে দিয়েছিলেন আর যখন একশো সাতটি পরপর যখন একশো সাতটি পদ্ম শ্রী রামচন্দ্র মা জগদম্বাকে উৎসর্গ করেছিলেন একশো আটটির জায়গায় যখন দেখলেন আর নেই তখন উনি কিঙ্কর্তব্য বিমূর হয়ে নিজের তীর্ধরূপ দিয়ে নিজের তীর দিয়ে নিজের চোখ যেহেতু উনি কমলাক্ষ তাই কমলের মতন তার অক্ষী বা চোখ সেই জন্য তিনি কী করেছিলেন উদ্যত যখন হয়েছিলেন নিজের চোখটিকে তুলে নিয়ে মা জগদম্বার পাদ্যে অর্পণ করার জন্য সে আদি শক্তির পায়ে অর্পণ করার জন্য তখন দেবী জগদম্বা কি করেছিলেন প্রকট হয়ে বলেছিলেন যে ঠিকই আছে আমি তোমার সেই সব ফুলই কি করেছি গ্রহণ করেছি এবং তুমি তোমার অভীষ্টে এগিয়ে যাও তুমি সার্থক হবে তাই পদ্ম মায়ের খুবই পছন্দের তাই একশো আটটি পদ্ম নীলপদ্ম হলে তো খুবই ভালো হয় কিন্তু মা লাল পদ্ম বা গোলাপি তো তুষ্ট হন তাই আপনার কোনো ইচ্ছা পূরণ করতে একশো আটটি যদি মায়ের পায়ে একশো আটটি আপনি প্রদান করতে পারেন তাহলে খুবই কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় মায়ের কিন্তু গাঁদা ফুলও খুব পছন্দের তাই গাঁদা ফুল যদি আপনি মা দুর্গাকে অর্পণ করেন কোনো দুঃসাধ্য কাজ সফল হতে পারে সেটি যত বড়ই কঠিন হোক না কেন যত জটিল মনে হোক না কেন অনেক দিন ধরে হয়তো পড়ে আছে আপনি উদ্ধার করতে পারছেন না মনোবাসনা পূর্ণ হচ্ছে না আপনি মাকে গাঁদা ফুলও কী করতে পারেন প্রদান করে আপনার সেই দুঃসাধ্য কাজ সফল করতে পারেন শিউলি ফুল জানেন পারিজাত ফুল বলা হয় শিউলি ফুলকে স্বয়ং স্বর্গ থেকে এটি আয়ন আনয়ন করেছিলেন শ্রীকৃষ্ণ তার যে মহিয়সী ছিলেন সেই মহিয়সীর জন্য জাম্ববতীর জন্য তাই সত্য ভামার জন্য জাম ভবতিনা সত্য ভামার জন্য নিয়ে এসেছিলেন ইন্দ্রের দরবার থেকে তাই অবশ্যই এই শিউলি ফুল যদি আপনি মা দুর্গাকে মা জগদম্বাকে জগৎ জননীকে অসুর দমি নাসিনীকে দমিনীকে প্রদান করতে পারেন তাহলে আপনার জীবন শিউলি ফুলের গন্ধের মতন সুবাসিত হয়ে উঠবে আপনার জীবন সত্যিই সুন্দর হয়ে উঠবে জুই ফুল যদি আপনি সংগ্রহ করতে পারেন যদি মিরাকেল ঘটাতে পারেন মায়ের চরণে জুই ফুল অর্পণ করতে পারেন আপনার বহুদিনের লালিত বহু দিন ধরে বাধাপ্রাপ্ত মনস্কামনা আপনি পূর্ণ করতে পারবেন এই জুই ফুল প্রদানের মাধ্যমে তাই মাকে অবশ্যই জুই ফুল আপনি প্রদান করতে পারেন এবারে আমরা যে ফুলটির নাম বলবো সেই ফুলটি আপনারা সবাই চেনেন এবং মা দুর্গার মা দুর্গার খুবই প্রিয় ফুল জবা ফুল অবশ্যই লাল জবা ফুল যদি আপনি অর্পণ করতে পারেন তাহলে এক লাখ পদ্ম অর্পণ করার সমান এবং এই জবা ফুলের স্বয়ং মা দুর্গা অবস্থান করেন আপনি মা দুর্গাকে এই একটিও যদি আপনি ফুল অর্পণ করতে পারেন লাল জবা বা যদি আপনি একটি মালা করে একশো আটটি মালা করে বা এগারোটি বা একুশটির মালা করে বা একান্নটির মালা করে মাকে যদি প্রদান করতে পারেন আপনার জীবনে আর কোনো জিনিসই না পাওয়া থাকবে না আপনি এই ফুল মাকে সবসময় দিতে পারেন এবং এই একটি ফুল খুবই সহজলভ্য এবং মা দুর্গা খুবই তুষ্ট হন তাই অবশ্যই এই ফুলটি দিতে ভুলবেন না আর একটা কথা যদি আপনার বাড়িতে এই ফুলটি থাকে তাহলে বলবো যে অঞ্জলি দিতে যাবেন বা আপনি হয়তো মা দুর্গার পাদপদ্মে অর্পণ করতে চাইছেন এই ফুলটি যদি বাড়িতে থাকে অবশ্যই বা আপনি যদি কোথা থেকে সংগ্রহ করতে পারেন নিজে হাতে তুলে চয়ন করে সেটি যদি আপনি দিতে পারেন অবশ্যই সেটি কি হবে সেটি বেশি ফল ফলদায়ক ফলপ্রসী হবে বাজার থেকে কেনার থেকে এবার ধরুন যাদের সে উপায় নেই তাহলে বাজার থেকে কিনুন তবে ফুলটা নিয়েই সঙ্গে সঙ্গে মা দুর্গার পাদপদ্মে দেওয়া উচিত নয় কেননা শুদ্ধ করে নিতে হয় প্রত্যেকটা ফুলই শুদ্ধ করে নিতে হয় তাই একটু গঙ্গা জল বা গঙ্গা জল যদি না থাকে শুদ্ধ জল এবং চন্দন যেহেতু মা দুর্গাকে দিচ্ছেন আপনি লাল চন্দন একটু ছিটিয়ে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প কিন্নে চহং ফট সাহা এই মন্ত্রটি বলে আপনি শুদ্ধ করে তারপরে মা দুর্গার পাদপদ্যে অর্পণ করতে পারেন তাই আপনার পছন্দ মতন এবং আপনার সাধ্য মতন ইচ্ছা মতন আপনি মা দুর্গাকে যে ফুল অর্পণ করতে পারেন যেগুলো আমরা বললাম সেগুলো করুন এবং নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিন মা অম্বিকা মা জগদম্বা অবশ্যই আপনাকে ফুলে ফলে সজ্জিত করে দিক আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ করে দিন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি যেহেতু এটা দুর্গা পুজোর স্পেশাল এপিসোড তাই অবশ্যই আমার সাথে একবার বলুন ওম দুর্গে দুর্গে রক্ষণী সোহা। ओम ह्रीं दुर्गाय नमः